সুপ্রভাত আমার প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের বাংলা ক্লাসে একটা কবিতা পাঠ করব, ঠিক আছে? কবিতাটা লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমরা সবাই তোমাদের বই খোলো, পাঠ চার, দেখো পৃষ্ঠা 13। পাঠ চারে যে কবিতাটা আছে সেটা আজকে আমরা পাঠ করব, চলো শুরু করি। অল অফ ইউ সে উইথ মি, সবাই আমার সাথে কবিতাটা পাঠ করবে, কেমন? চলো শুরু করি। বনে থাকে বাঘ, বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, জলে থাকে মাছ, ডালে আছে ফল, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে, পাখা মেলে ওড়ে। চলো আবার পড়ি। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। কবিতাটি কে লিখেছেন? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। চলো আরেকবার আমরা বই দেখে পড়ি। স্টুডেন্টস, তোমাদের এই কবিতাটা শুধু পাঠ করতে হবে, ঠিক আছে? চলো এবার বই দেখে পড়ি, সবাই বইয়ে আঙুল দিয়ে পড়বে, কেমন? বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, জলে থাকে মাছ, ডালে আছে ফল, পাখি ফল খায়, পাখা মেলে ওড়ে। কবিতাটা তোমরা মুখস্থ করে ফেলবে, ঠিক আছে? স্টুডেন্টস, আশা করি কবিতাটা তোমাদের খুব ভালো লেগেছে। কবিতাটা তোমরা সবাই বাড়িতে মুখস্থ করবে, ঠিক আছে? আর এটা কিন্তু কবিতা লিখতে হবে না, এটা শুধু পাঠ করবে। ওকে স্টুডেন্টস, থ্যাংক ইউ।